আয়ুষ্মান আসো, তা দেখাতে গেছিলাম বাবাই। জানো তো অধিকারীর কাছে গেলে কি হয়? কি হয়? কত মানে খাবার গ্যাপে খাবে কিন্তু। আয়ুষ্মানের ব্রেকফাস্ট হচ্ছে এই, দেখো দুধ দিলাম, আর এদিকে আমার ঘরে বানানো যে বানানা কেক সেটা, আর ঘরে বানানো আটার ব্রেড, অল্প ঘি দিয়ে শেখে চিনি দিয়ে দিয়েছি, আর দুধ, এটা হচ্ছে ওর এখনের ব্রেকফাস্ট। এইগুলো বানানো থাকলে কি আমায় আর সকালবেলা কোনো চাপ নিতে হয় না। আমি না গতকাল রাতেই ঠাকুরের বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, যেহেতু তার আগের দিন বৃহস্পতিবার ছিল, মানে তোমরা তো শুক্রবারের ব্লগ দেখছো, আর বৃহস্পতিবারের ঠাকুরকে মালা দিয়ে ফুল টুল অনেক কিছু দিয়ে জাঁকজমক করে মন্দিরটা সাজিয়ে পুজো করি, তো সেই ফুল বা ওই ঠাকুরের আসনটা পরিষ্কার করতে একটু সময় লাগে, তো সেগুলোই করছি। আর বৃহস্পতিবার দিনই আমি ঠাকুরের পুজো দিয়েছিলাম 4-5 দিনের গ্যাপে, তার আগে এবারের প্রত্যেক দিন ঠাকুরকে পুজো দিয়েছে আয়ুষ্মান, আর আয়ুষ্মানের বাবা 2-1 দিন দিয়েছে, আর প্রত্যেক দিন আয়ুষ্মান দিয়েছে। এবারে একদিনও আমার ঠাকুরকে মানে পুজো ঠাকুর জল মিষ্টি পায়নি এরকম যায়নি। আর আয়ুষ্মানকে এখন অনেকটাই শিখিয়ে দিয়েছে কিভাবে আমি পুজো করি। আমি কদিন পুজো বা আমার ঠাকুরের জায়গা না দেখালেই তোমরা আমাকে বলো পায়েল ঠাকুরের জায়গাটা দেখিও, তাই আমি সবসময় চেষ্টা করি প্রত্যেক দিন একটু হলেও ঠাকুরকে দেখাতে। তো এই যে আমার আর আয়ুষ্মানের জন্য একটু ছাতুর ঘোল বানিয়ে নিলাম, নুন চিনি দিয়ে শুধু, আর কিছু অ্যাড করিনি। আর আমাদের যে এই যে ছাতুটা দেখছো না, একটু কালচে টাইপের, কেন বলো তো, এক তো ব্রাউন সুগার অ্যাড করেছি, আর দ্বিতীয়ত হচ্ছে এটা খোসা সমেত যে ছাতু, ওই লোক আসলে মানে পিষিয়ে নিই, এখানে আসে যখন ওখান থেকে, তো ওই ছাতু, ওই জন্য একটু কালচে লাগে, কিন্তু এটা খাওয়া খুব পুষ্টিকর। তুই স্ট্র দিয়ে খাবি বাবা? চান রান্না হয়ে গেছে বাবা, চান করেও ঘেমে গেল, তো গরম, তো আমি এটা খাই আগে। ও আর একটু গুল বেনিসটা, ততক্ষণ ভাতটা আমি চাল টাল গুলো ভিজিয়ে রেখে দিয়েছি, ভাতটা বসিয়ে রাখি, ভাত বসিয়ে দিয়েছি, আর স্নান করে উঠে পুজো দিলাম। পুজো দেওয়ার পর না তুলসী গাছে জল দিই, তুলসী গাছে জলটা দিতে আমি ভুলে গেছিলাম, তাই আবার তুলসী গাছে আগে জল দিলাম, দিয়ে তারপরে এখন এটা খাবো, খেয়ে তারপরে রান্না করব। রান্না আজকে হতে দেরি, সরে যা বাবা, এখন লেখাপড়া হচ্ছে, ওর যে হোমওয়ার্ক আছে সেগুলোই হয়ে এসছে কমপ্লিট, আর কিছু কিছু আছে। তো চলো সারাদিনের ব্লগটা দেখতে থাকো, আমি এখন এটা ঠান্ডা ঠান্ডা এনজয় করি। তোমাদের সাথে এখন আবার অনেকক্ষণ পরে মানে প্রায় পরে কথা হচ্ছে। আরে কি প্রতিজ্ঞাটা বন্ধ করো, ও ঠিক আছে, বাইকটাকে ইয়েতে সার্ভিসিংয়ে দিয়েছিলো, তারপর এখন বেরিয়েছি, সন্ধ্যে বেরিয়ে গেছে, 7টা বাজে এখন, ঘরে সন্ধ্যে টন্ধে দিয়ে একটু আসতে চলো, সন্ধ্যে টন্ধে দিয়ে এখন যাচ্ছি ডাক্তারের কাছে, আশিসের কাশি হয়েছে খুব, আর 2-3 দিন গতকাল থেকে খুব কাশি বেড়েছে, নাহলে এ ডাক্তার দেখাবার পাত্র নয়। যাচ্ছি এখন, যাচ্ছি নাকতলায়, নাকতলা ছাড়িয়ে গড়িয়ার দিকে যে হোমিওপ্যাথি ডাক্তারকে দেখাই, তার কাছে প্রায় 5 মিনিট কাছাকাছি পৌঁছে গেছি, এখন এসে আবার আয়ুষ্মানকে পড়া থেকে নিতে হবে, নিয়ে তারপরে বাড়ি যাব। তো সন্ধ্যের পর আমার না ব্লগ করতে বেশি ভালো লাগে,
সকাল থেকে একদম ভালো লাগে না, এত কাজ থাকে, তখন এত কিছু তোমাদের সাথে শেয়ার করার থাকে সকালে, কিন্তু সকালবেলা ভালোই লাগে না গরমটার জন্যই অবশ্যই, আর সন্ধ্যেবেলাটা বেশ ভালো লাগে, বিশেষ করে যখন বেরোই তখন। চলো ডাক্তার দেখিয়ে আসি, দেখি কি বলে, তারপর তোমাদের জানাচ্ছি। এই ওষুধটা এখন মাকে দিয়ে দেবে, খেয়ে নেবে, আর এর মধ্যে একটা পুরিয়া আছে, কালকে সকালে খাবে আর দুবার খাবে দানাটা দুবার। আর তারপরের দিন থেকে দুবার করে দানা। মায়ের জন্য ওষুধ নিয়ে নিলাম, মানে আশিস বলে নিল, মায়েরও তো সেম আশিসের মতো নি, যা ওর হয়েছে সেম হয়েছে, বলো মায়েরও নিয়ে নি, মায়ের যত কষ্ট পাচ্ছে। এইটা এখন খাও, জলটা খেয়ে, মুখ ধুতে হবে না, এমনি মুখ কুলকুচি করে জল খাও, ছেলে ছুটি হয়ে গেছে, ম্যাম ফোন করেছে, না আমরা বেরিয়ে যাব, সকালবেলা আরেকটা পুরি আছে ওটা খাবে, আর দিনে মানে বিকেলের দিকে দুপুরের দিকে একবার ওষুধটা খাবে, আর রাতের দিকে একবার, মানে খাবার গ্যাপে খাবে, কিন্তু খেয়ে আর মুখে আধা ঘন্টা কিছু দেবে না, আধা ঘন্টা আগে আধা ঘন্টা পরে, এটা এখন খেয়ে নাও, আধা ঘন্টায় কিছু খাবে না। আর এই ওষুধটা দানাগুলো ছটা করে দিনে দুবার, কালকে আর একটা সকাল খালি পেটে সকালে একটা পুরি আছে, ঠিক আছে। আয়ুষ্মান আসো, বাবুই সারা দিত না, বাবা বাবাকে ডাক্তার দেখাতে গেছিলাম, বাবাই জানো তো অধিকারীর কাছে গেলে কি হয়, কি হয়, কতজন, সাতটার সময় নাম আমাদের, কতক্ষণ পরে দেখেছে, আটটা বাজে, আপনি জানেন আটটা বাজে, আটটা বাজে, ব্যাগটা বাবাকে দিয়ে দে, ধরো ব্যাগটা ওর, আজকে দুপুরে ভাত টাত খাইনি, রান্না করিয়ে আর ভাত খাইনি গরমে, এমনি বেরিয়েও ছিল, ফিরতে দেরি হয়েছে, বলছে বাইরে খেয়েছি, বলছে তো রুটি ঘুগনি খেয়েছি, আর বিরিয়ানি খেয়েছি কিনা খেয়ে জানি, খেয়েছে না, দেখ পারবো নাকি বিরিয়ানি, তো আমি না এসেই আগে খাবার দাবারগুলো ফ্রিজে ঢুকিয়ে দিলাম, কারণ যা গরম, আমি যদিও প্রচুর বেলাতেই রান্না আজকে শেষ হয়েছিল আমার মাছের ঝোল টোলগুলো, তাও প্রায় আমরা যখন বাড়িতে ঢুকেছি তখন আটটা বাজে, আর আমার রান্না শেষ হয়েছিল ধরো দুপুর দুটোয়, মানে রান্না হয়েছে আর খাওয়া দাওয়া করে নিয়ে, তো ওই জন্য বাইরে থেকে এসে আগে হাত মুখ পাটা ধুয়ে নিয়ে তারপরে খাবারগুলো ঢুকিয়ে টেবিলটা নামিয়ে তারপরে জামা কাপড় ছেড়েছি। গেট জানলাটা খুলে দে, পর্দাগুলো আগুন হয়ে রয়েছে গরমে, পর্দাটা সরা, আমি তো সন্ধ্যাবেলা ঝট করে বেরিয়ে গেলাম না, এগুলো কিছু করে যেতে পারিনি, তবু একটু পরে বন্ধ করতেই হবে আবার, কিন্তু তবুও ফ্রেশ ঘরের এয়ারটা তো আসা দরকার না। চা হয়ে গেছে, চা খাবো এখন, চা না খেলে আমার মাথা ধরে যায় আজকাল, ওহো ওদিকে লাইটটা আবার জ্বালিয়েই চলে এসছে, শীতকালে তাও আমি বাইরে চা খাই, কিন্তু গরমকালে বাইরে চা খেলে আরও বাইরে গরম লাগতে থাকে, তাই বাড়িতে এসেই এক কাপও খাই নাই, হাফ কাপ মতন অল্প করে দুধ চা বানিয়ে আমি বসে বসে খাই, রোজ রোজ তো আর আয়ুষ্মানকে দিই না, আর হাত অল্প একটুখানি মুড়ি নিয়ে নিয়েছিলাম, আর প্রত্যেক দিন অপেক্ষা করি যদি বৃষ্টি হয়।
কাজ ঠিক আছে, একটা পিজা, এই একটা পিজা, দুটো পিজা, একটা গার্লিক, আচ্ছা গার্লিক বছরখানেক পরে অর্ডার করলাম বাইরের পিৎজা ডমিনোজের। অন্যান্য সময় হলে পিৎজা হাটের খাই, কারণ আমার বাড়ির সামনেই পিৎজা হাট, আর এদিকে ডমিনোজটা মনে হয় বন্ধ হয়ে গেছে। তো কম্বো অফারে নিলাম দুটো রেগুলার যে পিজা সেগুলো, তার সাথে একটা গার্লিক কী দিয়েছে, গার্লিক ব্রেড স্টিক্স দিয়েছে, আর একটা কোল্ড ড্রিঙ্কসও দিয়েছে যেটা ঘরে আছে। তো চলো, এটাই আমার আর আয়ুষ্মানের আজকের ডিনার। আয়ুষ্মানের বাবাও খাবে, যদিও আয়ুষ্মানের বাবা কিন্তু ডিনার করে নিয়েছে, মানে ভাত খেয়েছে। তো অনেক দিন পর একটু নিজেদের মতন করে ডিনার অর্ডার করেছি অনেকদিন পর। তোমরা বলো, সবসময় আমি নিজে ঘরেই করি, কখনো কিন্তু আমি সেভাবে বাইরের অর্ডার করি না, বছর খানেকের ওপর হবে। আসো সোফা, আর একটা প্লেট নিয়ে আসো না সোনা, না বিছানায় দেবো না, নিচে আসতে হবে, বিছানা আমি চিকেন ফিকেন দেবো না, খাও শোবো ওই বিছানায়। আসলে আশিসের কি বলতো, এত পরিমাণে কাশি হচ্ছিল যে ওর শরীরটা দিচ্ছে না। আসলে এই যে রোদ না, রোদের মধ্যে বেরোচ্ছে, তারপরে জল কিনে, ঠান্ডা জল কিনে খেয়েছে, যদিও ঠান্ডা জলও সবসময় বাড়িতে থাকলে মিশিয়েই খায়, কিন্তু বাইরে আর কন্ট্রোল করতে পারেনি আর কি। সবাই যখন জল টল খায় একসাথে, ওই চিল ঠান্ডা জলটা খেয়ে গলার অবস্থা খুব শোচনীয়। কাস্তে কাস্তে ওর গলায় ব্যথা হচ্ছে, একটা টান মতন ব্যথা হচ্ছিলো, সেই জন্য আর রিস্ক নিয়েনি ডাক্তারের কাছে চলে গেছে। আর এখন এই যা ওয়েদার, আমাদের যা সাংঘাতিক পরিমাণে আজকে, বিশেষ করে যখন তোমরা ভিডিও আজকে পাচ্ছ, কি বিভৎস যে কলকাতা শহরে গরম, বৃষ্টির তো নাম ও নিশান নেই চার চার দিক থেকে। তো এই যে আয়ুষ্মানকে তিনটে, আমার তিনটে, আসছে দু পিস। তোমাদের সাথে এখন একটা জিনিস শেয়ার করছি, অনেক সময় ধরো বড় বা মিডিয়াম সাইজের যে মিক্সির জারগুলো থাকে না, সেগুলো আমরা অনেক সময় ব্যবহার করি না, তো ভেতরের যে মানে ব্লেডগুলো থাকে তার ভেতর তো পরিষ্কার করা সম্ভব হয় না। আমি এর মধ্যে কি করেছি বলে তো, জলের মধ্যে অল্প ভিম লিকুইড দিয়ে দিয়েছি, ওই ভেতর দিকটা কিন্তু কখনোই হাত যায় না, স্কচ ব্রাইট দিয়ে যতই পরিষ্কার করো। তো এটাকে দিয়ে একবার ঘুরিয়ে নেবে খালি। তো পুরো ভেতরটা পরিষ্কার হয়ে যাবে, ব্যাস এই জায়গার জারটা পুরো ক্লিন হয়ে গেল। এরপর একবার ভালো করে মেজে নিলেই কিন্তু হয়ে যাবে। জানো, অনেকে ভাবে কোনো মানুষকে হারিয়ে দিয়ে যে সে বোধহয় খুব জিতে গেছে, কিন্তু বেশ কিছু বছর পরে বোঝা যায় যে আসলে কোন মানুষটা হারলো আর কোন মানুষটা জিতলো। বিশেষ করে যে ইন্টেনশন নিয়ে থাকে না যে তোমাকে এই মুহূর্তে আমায় হারাতে হবে, আমি তো আগে এসেছি, তোমাকে কখনোই আমি এগোতে দেবো না, বা তোমাকে আমার ওপরে কখনো, এই ধরনের মানসিকতা যাদের মধ্যে থাকে না, একটা সময় না তারা গিয়ে পিছিয়ে যায় এবং সবার চোখে খারাপ হয়ে যায়, একা হয়ে যায়। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম তোমাদের একটা কথা। ওই জন্য কখনো কারোর সাথে কম্পিটিশনে যাওয়া মানে নিজের জীবনের শান্তি নষ্ট করা, কি দরকার? সবাই মিলে ঝুলে থাকলে আমার মনে হয় সেখানে অনেক বেশি ভালো, কিন্তু না, ওই যে নিজের মানে অগ্রাধিকারটা অনেকেই ছাড়তে চায় না, যে আমি যেহেতু আগে আমিই সেরা থাকব। তো আর কি করা যাবে, যে যার কর্মবন্ধনে আবদ্ধ হয়, আমরা কেউ কিছুই নই। তো এইটাই বিষয় তোমাদের আজকে একটা কথাও শেয়ার করব, যে আমি না নিজে প্রচুর নিজেকে শান্ত করেছি,
ভীষণ ভীষণভাবে নিজেকে চেঞ্জ করেছে কিভাবে সেটা তোমাদের আজকে বলবো। আপাতত চাল ডালটা মানে দু বাটি নিয়েছি ইডলির চাল আর এক বাটি নিয়েছি এটা হচ্ছে বিউলির ডাল। হ্যাঁ, ভেজানো ছিল সেটাকে বেটে একটা ব্যাটার বানিয়ে রেখে দিলাম, এটা তিন চার দিন ফ্রিজে খুবই ভালো থাকে। এই রেশিওটা দিয়ে ইডলি ডোসা দুটোই করা যায়। তবে নুন কিন্তু আমি অ্যাড করিনি, যখন বানাবো তখন নুন অ্যাড করবো। এখন বাস এটাকে পেস্ট করে আমি মাইক্রোওভেনের ভেতরে নর্মাল রেখে দেবো, তাহলে ভালো এটা ফার্মেন্টেশন হয়ে যাবে। আর ডাল আমি কিছুটা বেশি ভিজিয়েছিলাম, কারণ ডালটায় না পোকা ছিল এর আগের দিন আমি তোমাদের বলেছিলাম, তো সেই ডালটা এখানে আমি একটা টিফিন বক্সে করে রেখে দেবো, এটা দিয়ে বড়া বা অন্য কিছুও করে নেওয়া যাবে। তো এখন আমার যে গাছটা বাকি আছে সেটা হচ্ছে চিয়া সিডটা ভেজাবো। প্রত্যেক দিন সকালবেলা আমি আর আশিস কিন্তু চিয়া সিড খাই। হ্যাঁ, এভরিডে মানে একবার না একবার খাবোই। ধরো কোনো দিন আমি রাতে ভেজাতে ভুলে গেছি, তাহলে আমি সকালবেলা ভিজিয়ে দিই আধ ঘন্টা আগে, তারপরে খাই। এই ধরো এক চামচ কি দেড় চামচ করে এক একজনের নিই, এক চামচই ধরো, ঠিক আছে। এবারে তুমি যে কোনো কিছুর সাথে খেতে পারো, আমরা তো গরম জল দিয়ে খাই, আর মানে শুধু গরম জলটা করি, করে তার মধ্যে চিয়া সিডটা মেশাই হাফ হাফ করে, একটা গ্লাসে যেহেতু ভেজাই হাফ হাফ করে মেশাই, মিশিয়ে দুজনে মিলে খেয়ে নিই। তারপরে দুজনে যেরকম চা খাবার খাই, আশিস ইদানিং আদা দিয়ে চা খাচ্ছে লিকাচ্ছে, আর আমি লেবু দিয়ে চা খাই। তোমরা চাইলে ওর সাথে কিন্তু লেবু অ্যাড করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি যেহেতু লেবু চা খাই সকালবেলা, ওই জন্য আমি আর ইয়ে খাই না, মানে চিয়া সিডের সাথে লেবু দিই না, আমার লেবু চাটা খেতে ভালো লাগে। তো এই হচ্ছে ব্যাপার। আও তার সাথে আর একটা জিনিসও খাই, সেটা হচ্ছে আমন্ড। সে কথাটা তো তোমাদের বলাই হলো না। তো হয়ে গেছে ভেজানো, কাজ শেষ, আমন্ডটা ভেজাবো। চারটে করে তিনজনের, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12টা। তারপরে ভালো জল দিয়ে ভিজিয়ে দেবো। সকালে কিন্তু অবশ্যই খোসা ছাড়িয়েই খেতে হবে। হ্যাঁ, যারা বলে খোসা সমেত আমন্ড খাওয়া ভালো, তাদেরকে আমি বলবো সদগুরুর একটা ভিডিও আছে দেখে নিতে। আমার তো এগুলো সমস্ত মানে শুনেই আমি জেনেছি, তো সেই থ্রুতেই মানে নাটস সবসময় ভিজিয়ে খেলে তার পুষ্টিগুণ অনেক বেড়ে যায়। এর সাথে তোমরা কিশমিশ অ্যাড করতে পারো, কাজু অ্যাড করতে পারো। আমার ওগুলো ভেজানো একটাও ভালো লাগে না, মানে টেস্ট পাই না, তার থেকে মানে এমনি খাবো, কিন্তু এমনি খাওয়ার থেকে ওগুলো ভিজিয়ে খাওয়া অনেক ভালো। আর এখন কি করবো বলো তো, এখন হচ্ছে আমি একটু জল খাবো, খেয়ে ওই যে কাপড়গুলো সব ব্যবহার হলো ওগুলো সাবান জলে একটু ভিজিয়ে দেবো। আমার রান্নাঘরটা সব পরিষ্কার হয়ে গেছে, আমার ছোট্ট কিচেনটা ক্লিন করে নিয়েছি, খালি এটা একটু গরম করে ভিজিয়ে মানে গরম জলে ভিজিয়ে দিয়ে হলে আমার কাজ শেষ হয়ে যাবে। সকালবেলা এগুলো ধুয়ে মেলে দেবো, বেলার মধ্যে শুকিয়ে যাবে। খেয়াল করেছো স্মল পিজা অর্ডার করেছিলাম, সেটাও তিনজনে ভাগ করে খেয়েছে, মানে আশিস ভাত খেয়েছে, তাও ও খেয়েছে। তো ক্রেভিংটা মেটানো উচিত কিন্তু লিমিটে রেখে, এটাই হচ্ছে ব্যাপার। খাবো না কেন, খেতে তো অবশ্যই ইচ্ছাই করে, কিন্তু লিমিটে খাই, তাহলে কি বলতো শরীর স্বাস্থ্য ভালো থাকে, ফট করে ওয়েট গেইন হয়ে যায় না। আমার যেমন ওয়েট গেইন হবে, আবার হচ্ছেও একটু। কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছি, গরমে আমি কন্ট্রোল করতে পারছি না। কোল্ড ড্রিঙ্ক বলতে যে শুধু থামস আপ ওই সমস্ত না, ধরো গ্লুকনটি খেয়ে ফেলছি বেশি, শরবত করে খেয়ে ফেলছি, চিনি তো ওর মধ্যেও থাকে না, আর চিনি ছাড়া আর ওগুলো খেতে না গরমের মধ্যে ইচ্ছে করে না, ঘোল করছি যখন একটু চিনি অ্যাড করে ফেলছি, কিছু করার নেই। কত সুগার ফ্রি দেবো, সুগার ফ্রি আমি অত দিই না, শুধুমাত্র চাই দিই, তাও এখন ব্রাউন সুগারটা আনার পর সুগার ফ্রিটা এখন একটু বন্ধ রেখেছি, কোনো কিছুই কন্টিনিউ চালিয়ে যাওয়া উচিত না, বিশেষ করে তো সুগার নেই, সুগার থাকলে একটা কথা ছিল। তো এইভাবেই অল্টারনেট করে, তোমরা জানোই আমি সবসময় চেষ্টা করি আমার ভালো জিনিসগুলো দেখানোর জন্য, রুটিনের বাইরে গিয়েও কাজ করি সেটাও দেখাতে হয়, কিন্তু সবসময় যে আমি ভীষণ উগ্র জীবনযাত্রা করছি সেটা দেখানো আমার মনে হয় ইউটিউবে উচিত না, করলেও উচিত না। যেটা কিছু কোড আনকোড নাম করা ব্লগার, যাকে একসময় খুবই আমি পছন্দ করতাম, পছন্দ এখনও করি নো ডাউট, কিন্তু জীবনযাত্রাটা তার অন্য খাতে বইছে, ওটা আমার দেখতে ভালো লাগে না।
তো সেই জন্যই বলছি নিজের জীবনটাকে নিজেকে কন্ট্রোল করলে অনেক শান্তিতে থাকা যায়। ভুল ভ্রান্তি বা শিক্ষা জীবন আমাদের দেবেই, সেটাতে কোনো অন্যায় নেই, কোনো অপরাধ নেই, কিন্তু নিজেকে সঠিক ট্র্যাকে এনে নিজেকে ভালো, নিজের জন্য নিজেকে ভালো রাখা, বাকি কারোর কথা ছেড়েই দিলাম, নিজের জন্য নিজেকে ভালো রাখাটা খুব দরকার। কার কখন জীবনে কি আসবে আমরা দূর থেকে অনেকে অনেক সমালোচনা করতে পারি, কিন্তু তার পজিশনে দাঁড়িয়ে আমরা কেউ কিছু বলতে পারি না। তো সেই জন্যই বলছি উগ্র জীবনযাত্রা বা জীবনযাত্রাকে কন্ট্রোল হাতে নিজে বুঝতে পারে অনেক ক্ষেত্রেই, মানে আমরা যখন অন্যায় করি বা খারাপ কিছু করি বুঝতে পারি যে আমরা অন্যায় হচ্ছে আমাদের দ্বারা, কন্ট্রোল করতে পারি না। তো সেই জিনিসটা করতে গেলে না ভীষণ নিজেকে কন্ট্রোল করতে হবে। আমাদেরও আমাদের তো লাইফস্টাইল ওরকম ছিল, কলেজ টলেজ আমরাও গিয়েছি তখনও ভীষণই একটা উগ্র জীবনযাত্রা, তো সেটাকে কন্ট্রোলে আনতে গেলে প্রচুর প্রচুর লাইফে লেসন দরকার, মেডিটেশন করতে হবে, ভালো ভালো ভিডিওস দেখতে হবে, ব্রহ্মকুমারী ভিকে শিবানী প্রচুর ভিডিওস, যেমন আমাকে তো প্রচুর হেল্প করেছে একটা টাইমে, প্রচুর হেল্প করেছে আমার যে আজকে যে মেন্টাল স্টেটাসটা দেখো সেটাতে কিন্তু আমার আজকের মেন্টাল স্টেটাসের সঙ্গে আজ থেকে 5 বছর আগের মেন্টাল স্টেটাসের আমার প্রচুর ফারাক ছিল। তখন আমি একদম উগ্র জীবনযাত্রা করতাম, উগ্র মানে আমি ডোন্ট কেয়ার ছিলাম, মানুষকে ভালোভাবে কেউ আমার সাথে ভালো ব্যবহার করলে ভালো, না ভালো ব্যবহার করলে আমিও তার সাথে সেরমই রিটার্ন ব্যবহার করতাম, বাজেভাবে ট্রিট করতাম, সেগুলোই কন্ট্রোল করেছি প্রচুর। এই ভালো ভালো ভিডিওসগুলো আমাকে সাহায্য করেছে, তো এই জিনিসগুলোই মনে হয় শেয়ার করি অ্যাজ আ ফ্রেন্ড, ইচ্ছে করে অনেক কিছুই বলতে। যাই হোক, তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি বন্ধুরা। যদি ভালো লেগে থাকে, কিছু যদি উপকারে এসে থাকে, মনে হয় হ্যাঁ এটা একটা ভালো মেসেজ আছে বা কিছু ভিডিওজের মধ্যে, তবে একটা লাইক দিও। লাইক দিলে কোনো পয়সা আমি পাই না, জাস্ট আমার কাজের উৎসাহ বাড়ায়, আমাকে মোটিভেট করে, অন্যকে মোটিভেট করাও খুব ভালো। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট, বাই বাই, সায়োনারা, খুব ভালো থেকো সকলে।